আমার প্রিয় কৃষক ভাইরা, আপনারা অনেকে মনে করছেন আমি এখন একটি কলার বাগানে দাঁড়িয়ে আছি। আসলে না, আমি কোনো কলার বাগানে দাঁড়িয়ে নেই, আমি আছি এখন একটি পুকুরের পাড়ে। দেখতেই পাচ্ছেন এটি একটি পুকুরের পাড়ে কলা গাছগুলো লাগানো হয়েছে, এবং তাতে দেখুন কত বড় কলার কাঁধি পড়েছে। আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি, অনেক চাষি ভাইয়ের তাদের নিজস্ব ছোটোখাটো পুকুর আছে, তারা তাদের পুকুরের পাড় থেকে কিছু এক্সট্রা ইনকাম আপনারা করতে পারেন। কারণ অনেক চাষি ভাই তাদের পুকুরের পাড়ে অনেক রকম গাছ লাগান, যেসব গাছগুলো তারা ভাবেন যে পুকুরের পাড়ের মাটিকে ধরে রাখবে। বড় বড় গাছ 10 বছর 15 বছর পরে সেই গাছগুলোকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে সেই গাছ থেকে। কিন্তু আমি বলবো সেসব চাষি ভাইরা ভুল করছেন। 10-15 বছর পরে সেই গাছ বিক্রি করলে হয়তোবা আপনি অনেক টাকা পেতে পারেন, কিন্তু আপনার পুকুর নষ্ট হয়ে যাবে। কি কারণে কিভাবে নষ্ট হবে সেটাই বলবো, এবং আরও বলবো আপনারা কোন কোন গাছ আপনাদের পুকুরের পাড়ে লাগাতে পারেন। আর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আপনি 1 টাকাও খরচ না করে কিভাবে আপনার পুকুরের পাড় থেকে আপনার এক্সট্রা ইনকাম করতে পারেন, যেটা আপনার সারা বছরই চলতে থাকবে এবং সঙ্গে পুকুরের মাছেরও কিছু খাবার যোগাবে। তাই ভিডিওটি একটু বড় হতে চলেছে, আপনারা ধৈর্য ধরে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এখনও যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, সবার প্রথম আমার ভিডিও পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলি, আপনারা যারা পুকুরের পাড়ে বড় বড় গাছ লাগান, এই দেখুন এই পুকুরের পাড়ে প্রথমে দেখতেই পাচ্ছেন বড় গাছ লাগানো ছিল, এটি বড় একটি কদমের গাছ, এবং পাড়ে দু একটা এখনও কদমের গাছ বাকি আছে। বুঝতেই পাচ্ছেন, এবার দেখুন এই পাড়ে কত কদমের পাতা পড়ে আছে। যেরকম পাড়ে কদমের পাতা পড়ে আছে, ঠিক সেই রকম এর পুকুরের মধ্যে জলের মধ্যেও কিন্তু এই পাতাগুলো পড়েছে। যে পাতাগুলো জলের তলে পচে গিয়েছে, এর কারণে কি হচ্ছে না, এর কারণে আপনার জল নষ্ট হয়ে যাচ্ছে, মাছের ক্ষতি হচ্ছে। তো এইরকম আপনারা যারা পাড়ে বড় বড় গাছ লাগাতে চাইছেন, আপনারা মনে করছেন যে এই গাছ আপনার পাড়ের মাটিকে আটকে রাখবে, পাড়ের বাঁধনকে ধরে রাখতে সাহায্য করবে, পাড় ভাঙবে না, তারা ভুল করছেন। আপনি এর থেকে যতটা না লাভ করতে চাইছেন তার থেকে আপনার বেশি ক্ষতি হয়ে যাবে। আমি বলবো আপনারা পাড়ে, এই দেখুন সারিবদ্ধভাবে কলা গাছ লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি প্রথমেই দেখালাম যে পাড়ে যে কলা গাছ লাগানো হয়েছিল তার থেকে কত বড় বড় কলার কাঁধি পড়েছে। আপনারা এই কলা গাছগুলোকে আপনার পুকুরের পাড়ে লাগাতে পারেন, এবং তাতে আপনার 1 টাকাও খরচ হবে না। এছাড়াও আপনাদের এই কলা থেকে সারা বছরের একটা আয়ের পথ চলে আসবে, কারণ পরপর কলার কাঁধি পড়বে আর আপনি সেটা বিক্রি করে আপনার হাতে সবসময় কিছু না কিছু পুঁজি কিন্তু থাকবে। এছাড়াও আপনারা এই দেখুন লাউয়ের গাছ লাগানো হয়েছে, আপনারা এরকমভাবে এই পুকুরের পাড় দিয়ে কুমড়োর গাছও লাগাতে পারেন। এবার আমি বলবো কিভাবে আপনারা এই গাছগুলো লাগাবেন। আপনারা পুকুর পাড়ে আপনার যে পাড় থাকবে সে পাড়ে গর্ত করবেন। প্রথমে গর্ত করে তার মধ্যে যে পুকুরের পাক থাকে, আপনারা পাক হয়তো
অনেকেই চেনেন বা বুঝতে পারছেন, অনেকে চেনেন না বা বুঝতেও পারছেন না। তো বলি, পাক হলো পুকুরের জলের তলে যে পচা মাটি, সেই মাটিকে পাক বলা হচ্ছে। এবার এই পাকটা তুলে নিয়ে এসে সেই গর্তের মধ্যে দেবেন, এবং গর্তের মধ্যে দেওয়ার পর তার মধ্যে সামান্য পরিমাণে গোবরের সার আপনারা দিয়ে দেবেন। এরপরে সেটিকে এক দু দিনের জন্য শুকাতে দেবেন। শুকিয়ে গেলে তারপরে আপনি গাছ লাগান। আপনি দেখবেন সেই গাছের কী পরিমাণে জোর, এবং তার পরবর্তী সময়ে আপনি মাঝে মাঝে আপনার পাক, যে কাদা পাক, সেই পাকটি তুলে এই গাছগুলোর গোড়ায় দিয়ে উপরে হালকা ঝুরঝুরে মাটি দিয়ে ঢেকে দেবেন। এতে দেখবেন আপনার যে গাছের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে আপনার রাসায়নিক সারের থেকেও। এগুলো যদি আপনারা করেন তাতে দেখবেন আপনাদের কতটা লাভ হচ্ছে। আপনারা আমার কথা মতো একবার করে দেখুন, আপনারা আপনাদের একটি পয়সাও খরচ হবে না, এবং অথচ আপনার সারা জীবনের একটা ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে। আপনাদের পুকুরে মাছ থেকে যে ইনকাম আপনারা পাচ্ছেন, আর এই আপনারা আপনাদের পুকুরের পাড়ে যে কলা গাছ থেকে ইনকাম পাচ্ছেন, এটা একটা এক্সট্রা ইনকাম হয়ে দাঁড়াবে। এবার বলি, এই কলা গাছ লাগালে আরেকটি আপনাদের লাভ হলো, আপনারা এই কলার যে পাতা থাকে এই পাতাকে মাঝে মাঝে অনেক সময় ছেঁটে দিতে হয়। তো আপনারা সেই কলার পাতাগুলো ছেঁটে আপনাদের পুকুরে ফেলে দিন, আপনাদের পুকুরের মাছ সেই পাতাগুলো খাবে, এবং তাতে মাছের একটি খাদ্যের জোগাড় হয়ে যাবে। তো আমার কৃষক ভাইরা, আজ আমি ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন।